বন্ধুরা, শুভ সকাল। আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে ব্রেকফাস্টে হচ্ছে আলুর দম আর রুটি। দেখো, রুটি করে করে রেখেছি ছড়াছড়ি রুটির। আমি এইভাবেই করি, একটু ঠান্ডা করি, তারপর হটপটে ভরি। নাহলে কি বলো তো, হটপটে একদম নিচে যে রুটিটা থাকে না, সেই রুটিটা ঘেমে ভিজে যায় একদম, আর হটপটটাও গন্ধ হয়ে যায়। ওই জন্য এভাবে একটু ঠান্ডা করে তারপর এগুলোকে হটপটে ভরি। আজকের ব্রেকফাস্টে হচ্ছে এটাই, রুটি আর আলুর দম। নিরামিষভাবেই করছি। ছোটদি মার সাথে কি কথা বলছিল, এই হচ্ছে আমাদের ছোটদি। আর ভাগ্নিকে তো দেখলে মুখ ঢেকে রাখে, ও সামনে আসতেই চায় না, ও মুখ ঢেকে রাখে। আর ভিডিওতে যদি সবাই আসে তাহলে ভালো লাগে বলো, আর কেউ আসতে চায় কেউ আসতে চায় না। আজকে লতি রান্না হবে, মাছটা আজকে কিছু আনেনি, আজকে লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করতে বললো আমার বর। আর বলছে কাকরোল এনেছে, কাকরোল পুর করতে, কিন্তু কাকরোল পুর নিরামিষে যদি ওই বিলাতি ধনা পাতাটা না হয় না তাহলে ভালো হয় না, ওই জন্য করবো কি না জানি না। সবার ব্রেকফাস্ট বেড়ে নিয়েছি, এটা হচ্ছে মেয়ের, এই যে এভাবে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, আর রুটি আম আর হচ্ছে আলুর দম, এটা ভাগ্নির আর এটা মার। মার আর মার মেয়েকে এভাবে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়, কারণ ওরা খেতে পারে না ছিঁড়ে। মা তো বাহাতে খায়, রুটিটা খায় বাহাতে, আর তো খাবার তো আমরাই খাইয়ে দিই। মেয়েকেও ছিঁড়ে না দিলে ও ছোটো মানুষ পারে না। তো চলো দিয়ে আসি। ও হ্যাঁ, ওইটা হেরে দিয়া দেওয়া হয়ে গেছে না, এলাকা তিনটা মানো। শোনটো কেন আম খাও, ফেস ঢেকে রাখে। এখানে মাকে ছুদ্দি খাইয়ে দেয়। সোনা আসো। এই সোনা নে, এনে এই যে তোমাকে খাওয়া দিয়েছি, ঠিক আছে থাক, এক জায়গায় জমা করাই ভালো। নাও তুমি খেয়ে নাও। এটা হচ্ছে ছদ্দির আর এটা হচ্ছে আমার। আর মেজদির জন্য আছে এখানে তরকারি, এই যে আম টাম সবই কাটা আছে, আরও আম আছে, ও খেয়ে নেবে, মেজদি পুজো দিচ্ছে। ওয়েলকাম জানানো হয়নি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। যারা যারা আমার চ্যানেলটা দেখছো, সাবস্ক্রাইব করে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখছো যারা তাদেরকেও ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চুপি চুপি দেখছো, তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে শনিবারের ভিডিও চলছে, কালকে একটা পেলে তোমরা। তো দেখো, এতক্ষণ তো ব্রেকফাস্টের পর্বটা গেল, তারপর রান্নাবান্না শুরু হবে। তার আগে আমি যাব কাপড় কাচতে, আমি বিছানা, আমার বিছানা টেছানাগুলো নামিয়েছি আজকে, তো বিছানা ধোবো, ধুয়ে স্নান দান করে এসে তারপর সবজি কাটাকাটি এখনও হয়নি, সবজি কাটাকাটি হবে, তারপর আমি রান্না করব। সবাইকে খাবার দিয়ে দিলাম, এখন আমিও একটু পেট পুজো করে তারপর চলে যাই কাজ করতে। অনেক কাপড় কাচা হয়ে গেছে, কাপড় কাচা শেষ, স্নান দান সবই শেষ, স্নান দান সব শেষ, দান শেষ। এই দেখো শাড়ি পরেছি, ভাসুর এসছে বাড়িতে, এই একটু আগে আসলো, ওই জন্য স্নান করে শাড়ি পরে ফেললাম, মনে হয় আজকে থাকবে। তা আমার হচ্ছে মুশকিল এই গরমের মধ্যে আমার শাড়ি পরে থাকতে হবে। এখন রান্না চলছে, চলো দেখি কি কি রান্না হয়। চলো
এখানে হচ্ছে আলু পটলের পনির দিয়ে তরকারি, এটা হচ্ছে একটা মিক্সড ভাজা, আর এই আমের টক হবে, টমেটো আর আম মিলিয়ে টক হবে। এখানে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আমি কাপড় কাচতে কাচতে ছদ্দি আর মেজদি মিলে মানে রান্নাটা এগিয়ে নিয়েছে। সুন্দর করে বসো। এইভাবেই শাওনের পরিবারে গরমের রান্না বান্না শেষ, খাবার দিয়ে দিলাম ভাগ্নি আর মেয়েকে, আর ওইদিকে ভাসুর খাচ্ছে, মার খাওয়া হয়ে গেছে, এখন আমরা চারজন বাকি। অড়হর ডাল ওকে দেখাই, ও তো সবকিছু খায় না, এই অড়হর ডাল, ভাজা, মিক্সড ভাজা, পটল আলু পনিরের তরকারি, চাটনি, আর আছে শুটকি। এখন শুটকি আনবো, শুটকিটা এখনো দেওয়া হয়নি। আর লতি দিয়ে শুটকি রান্না হয়েছে, আর কাকরোলপুর বলেছিল কিন্তু কাকরোলপুর করিনি, আর ভেজাল হয়ে গেছে আজকে রান্না বান্নাটা একদম। আমি কাপড় কাচতে চলে গেছি, এদিকে ভাসুর এসছে, অতিথি এসে পড়েছে, একদম মানে ছেঁড়াবেড়া হয়ে গেছিলো রান্নাবান্না। তো সবই শেষ হচ্ছে, হয়েছে মোটামুটি রান্না বান্না, খাওয়া দাওয়া ঝামেলা হোক যেই হোক শেষ হয়েছে। আর এখন আমি দুই মানে দুই দিনের কাপড় সব জমেছিলো, আগের দিন তিন বালতি ধুয়েছি, আজকে তিন বালতি ধুয়েছি, সব কাপড় জমে আছে। তো এখন আমি একে একে সব কাপড়গুলোকে ভাঁজ করব, জায়গায় জায়গায় রাখবো কাপড়গুলো। আর ওই যে গুয়াহাটি গেছিলাম, এক ব্যাগ কাপড় ছিল, তারপর আমার বিছানাপত্র সব নামিয়ে কেচেছি আর কি, এত কাপড় মানে কি বলবো, সমস্ত ঘর এলোমেলো। তো পর্দাটা হয়ে গেছে, পর্দাটা লাগিয়ে দিলাম, কাঁচা হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদা ভাই মোবাইল দেখছে শুয়ে শুয়ে, আমি কাপড়গুলো ভাঁজ করে নিই, অনেক কাপড় অনেক। আর আলমারি টালমারিগুলো অগেছলো অগোছালো হয়ে গেছে, তিনটা আলমারি একদম ঘেঁটে গেছে, আবার কদিন পর পরই গোছাই আবার ঘেঁটে যায়। তো এগুলোকে আবার মানে একে একে করে আমাকে গোছাতে হবে। তো এখন তো আবার সন্ধেবেলা মেয়ের পড়া শুরু হয়ে গেছে, আর এদিক ওদিক একটু যাওয়া হচ্ছে, যেহেতু স্কুল বন্ধ, পড়ার চাপটাও কম আছে, ওই জন্য কি হচ্ছে কি ওই আলমারিগুলো গোছানো হচ্ছে না। তবে আমি গোছাবো একটু একটু করে সবই, সেলাইও জমছে, ওই সেলাইটাও থাকে একটু, ওকে পড়ানোর মাঝে মাঝে সেলাইও করতে হয়, ওই জন্য আর কি বাকি থেকে যায়। আর বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা একটু পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর দেখা দেখো কিন্তু অনেকেই লাইকটা দিতে ভুলে যাও, একটু লাইক অবশ্যই দিয়ে দেখার শুরু করার আগে একটা লাইক দিয়ে দেখাটা শুরু করলে ভালো লাগে। কারণ আমাদের এই ভিডিও করতে, সংসারের কাজের মাঝখানে এই ভিডিও করতে, ভিডিও রেডি করতে, এডিটিং করতে খুব কষ্ট হয়, কিন্তু এক পয়সাও এখনও ইনকাম হয় না। তো খারাপ লাগে, কষ্ট লাগে, কবে যে দাঁড়াবো জানি না, আদৌ দাঁড়াবো কি না তাও জানি না, তবে তোমাদের একটু সাহায্যের দরকার আছে। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আর একটু লাইক করো, একটু সুন্দর সুন্দর ছোট্ট করে একটা কমেন্ট লিখে যেও, ভালো লাগবে, কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। তাহলে আজকে আসি, টাটা।